বলবে, তুমি বলবে? আচ্ছা বলো তোমার কি কোশ্চেন। এলপি কাট আপ, এলপি এক্সপেক্টেড কাট আপ কোন লেভেলে বলবো? প্রিলিমস না মেন, না প্রিলিমস না সিবিটি ওয়ান না সিবিটি টু, না কিরকম? হ্যাঁ, তো শুধু এলপি না টেকনিশিয়ান? এলপি। আচ্ছা দেখো, প্রথমত কাট আপ বসো বসো, ওর কোশ্চেন হচ্ছে এলপিতে কাট আপের ব্যাপার। দেখো প্রথমত বলছি, কোনো পরীক্ষার কাট আপ নিয়ে চিন্তা করা উচিত নয় আমার মনে হয়, কারণ সেইবার কীরকম পরীক্ষা দেবে, কীরকম স্টুডেন্ট থাকবে, কীরকম কোশ্চেন হবে এসবের উপর নির্ভর করবে। পরিষ্কার বুঝতে পারছো তো? তা এই যে কাট আপ নিয়ে যারা চিন্তা করছে, তারা কিন্তু পরীক্ষাতে এক হাত পিছিয়ে শুরু করছে। ব্যাপারটা বোঝা গেল? কেন? কারণ কাট অফ এমন একটা ব্যাপার সেটা হচ্ছে পৃথিবীর কোনো মানে প্রেডিকশন নেই যে ঠিক করে তোমাকে বলে দেবে। তো এখন যদি বলতেই পারি আর ঠিক আছে 80% পাওয়া তোমার হয়ে যাবে, তাহলে তো সেটা হবেই। তো 80% পাওয়া, 80% পাওয়াটাও তো সহজ কথা নয়। তো প্রথমেই মানে জানতে পারবো যে এলপি সম্পর্কে একটু জেনে নিই। অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পরীক্ষা এমন একটা পরীক্ষা যার সাথে টেকনিশিয়ান পরীক্ষাটা হয়। এই যে টেকনিশিয়ান পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পরীক্ষা হয়, এখানে আইটিআই থেকে ডিপ্লোমা, বিটেক, এমটেক, পিএইচডি ছেলে মেয়েরাও কিন্তু পরীক্ষায় বসে। এখানে কারোর বাউন্ডারি নেই যে তুমি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পরীক্ষায় এই কোয়ালিফিকেশন, যেরকম বলা থাকে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট টেক, অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটে তোমার অটোমোবাইল ট্রেড, মেকানিক্যাল ট্রেড, ইলেকট্রিক্যাল ট্রেড, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এইসব ট্রেড, মানে ডিপ্লোমা বিটেক। আর আইটিআই তো 14-15টা ট্রেড আছে, সেগুলো তোমাদেরকে বলেছি আমি। তো এত ট্রেড রয়েছে, তার মানে অ্যাকচুয়ালি সমস্ত ইঞ্জিনিয়াররাই এখানে চলে আসছে, তার মানে কম্পিটিশন লেভেলটা একেবারে কম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানটায় দুরকম সিলেকশন প্রসিডিউর রয়েছে। আমি টেকনিশিয়ানটা বাদই দিচ্ছি, এলপি যেটা সেটাতে কি হয়, প্রথমে যে প্রিলিমসটা হয় 75 মার্ক্সের, এখন অবধি যে সিস্টেম আছে, তো 75 মার্ক্সের যে প্রিলিমস হয়, সেই প্রিলিমসের মধ্যে তোমাকে 40% পাস মার্ক থাকে। আর এসসি এসটি ওবিসি ওদের আবার তার থেকে কিছুটা কম থাকে। তো এই যে 40% পাস মার্কস থাকছে, মানে 40% পাস মার্কস থাকলেই কি সে 40% পেলেই কি সে সিবিটি টু এর জন্য কোয়ালিফাইড হয়ে গেল? তা নয়। দেখা গেল বলবে একজনের জন্য 20 জনকে ডাকবে, ঠিক আছে? তাহলে একজনের জন্য 20 জনকে যদি ডাকে, 100 জনের জন্য কতজনকে ডাকবে? কতজনকে ডাকবে? 2000 জনকে ডাকবে। তো ওই 2000 জনকে নিয়ে ধরে নাও 100টা সিট, তাহলে ওই 2000 জনকে নিয়ে আবার সিবিটি টু এক্সাম হবে। তো সিবিটি টু যখন এক্সাম হবে, তখন কি হবে, সিবিটি টু এক্সামে থাকবে দুটো পার্ট। একটা পার্ট থাকবে হচ্ছে পিওরলি নন টেকনিক্যাল 100 নম্বর, আর একটা পার্ট থাকবে 75 মার্কস পিওরলি টেকনিক্যাল। এই যে পিওরলি টেকনিক্যাল যে পার্টটা থাকছে, সেটা জাস্ট ফর কোয়ালিফাইং নেচার, সেখানে ওই 40% নাম্বার পেলেই, মানে জেনারেল আর এসসি এসটি ওবিসি সেরকমভাবে পেলেই তুমি পাস করতে পারো, মানে কোয়ালিফাই হলে। এবার মেরিট লিস্টটা তৈরি হচ্ছে কিসে স্যার? সেটা হচ্ছে যে পার্ট এ যেটা আছে, সিবিটি টু এর দুটো এক্সাম বললাম, একটা পার্ট এ একটা পার্ট বি, পার্ট এর যে এক্সাম ওটা দিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে মেরিট লিস্টেরও গল্প আছে। তো ধরে নাও কোনো একটা ছেলে 100-তে 100 পেয়ে গেল পার্ট এতে, তাহলে পার্ট বিতে সে 40 নম্বর পেলো না জেনারেল কাস্ট হিসেবে, তাহলে সে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেল, প্রথম কথা। তাহলে ওখানে কাট আপ নাম্বার তার কোনো কাজে লাগছে না, ঠিক আছে? এবার আসছি যে ফার্স্ট পার্টে যে 100 নম্বর, ওখানে কিরমভাবে মানে নাম্বারটা বিভাগ ভাগ হয় দেখো, ওখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আরও বড় ইম্পর্টেন্ট ঘটনা। সেটা হচ্ছে যে সারা দেশে 21টা মতো আরআরবি রয়েছে, ওই 21টা আরআরবিতে বাটারা করা, মানে ভাগ করা আছে, মানে কোন বোর্ডে কতজন মানে লোকোপাইলটের সিট। তো যে বোর্ডে সিট বেশি থাকবে, সেই বোর্ডে ন্যাচারালি কাট অফ মার্ক বাড়তেও পারে বা কমতেও পারে, কারণ সেখানে যদি বেশি লোক ফর্ম ফিল আপ করে ফেলে, তাহলে অন্য জায়গায় ফর্ম ফিল আপ দেখা গেল শিলিগুড়িতে অনেক সময় কাট অফ কম ওঠে, ঠিক আছে? তার মানে কি শিলিগুড়িতে সিট কম থাকে, অনেক কম লোক ফর্ম ফিল আপ করে। আবার কলকাতা মেগা সিটি, 4টে সিটিতে যদি আরআরবি হয়, সেখানে আবার ফর্ম ফিল আপ বেশি পড়ে, যেরকম দিল্লিতে সেরকম, মুম্বাইতে সেরকম, হচ্ছে চেন্নাইতে সেরকম, হচ্ছে কলকাতা, এইগুলো একটু কাট অফ হাই যায়। কেন যায়? কারণ মেগা সিটির লোকজন একটা উন্নাসিক ভাব যে অন্য জায়গায় পরীক্ষা দিতে যাবো, যাবো না, এরকম একটা ব্যাপার। সেখানে কিছু তাবড় স্টুডেন্ট থাকে, তারা নিজের জাত চিনিয়ে দেয় যে না আমার মধ্যে আছে, আমি ভাই এখানেই বের করে দেবো চাকরিটা। বোঝা গেল কথাটা?
তো এই রকম ভাবে সেখান থেকে থাকে, সেই রকম ভাবে থেকে কাট অফ ভ্যারি করে আরআরবি টু আরআরবি। প্রথম ভ্যারি করে কিসে, সেকেন্ড ভ্যারি করে কিসে কাট অফ, না কোশ্চেন, নেচার অফ কোশ্চেন বা টাইপ অফ কোশ্চেন, কোশ্চেন কত কঠিন হচ্ছে আর কত সহজ হচ্ছে তার উপরে। যদি কোশ্চেন সহজ হয় কাট অফটা বেড়ে যাবে, আর যদি কোশ্চেন কঠিন হয় কাট অফটা হুড়ুর করে কমবে। ঠিক আছে, তো আবার এমনও দেখা যাচ্ছে কোনো একটা বোর্ডে দেখা গেল 70 কাট অফ যাচ্ছে, কোনো একটা বোর্ডে কাট অফ যাচ্ছে 56 কাট অফ যাচ্ছে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে আমি স্যার যদি জম্মু কাশ্মীর করতাম তাহলে স্যার আমার 57 কাট অফ যেত, আর আমি স্যার কলকাতায় আছি তাহলে আমার কাট অফ গেল 67। তাহলে স্যার এই যে 10 নম্বরের ডিফারেন্স হয়ে গেল, তাহলে তো আমি ওখানে হিসেব মতো ওখানে চাকরি পেয়ে গেছি। কিন্তু তোমাকে সেই চাকরিটা ওখানে দেবে না, কেননা তোমাকে তো বোর্ড ওয়াইজ আগে থেকে চুজ করতে বলা হয়েছে। সেই জন্য যখন দেখবে ফর্ম বেরোয় তখন আমাকে নিয়ে খুব টানাটানি পড়ে না এখানে, যে স্যার বলুন কোথায় ফর্ম ফিল আপ করবো। আমি চেষ্টা করি ঠিকঠাক করে গাইড করার, কিন্তু আমি তো ভগবান নই। আমি মোটামুটি একটা আইডিয়া করি এবছর এখানে ফর্ম বেশি পড়তে পারে বা এরকম মানে হতে পারে, এত সিটের এগনেস্ট এরকম হতে পারে, এই সবগুলো টোটালটা আমি কিন্তু দেখি। তো দেখে আমার নিরিখে বলি, সেই জন্য অনেকে দেখবি ইন্টারভিউ দেওয়ার সময় এখানে আসে বলে স্যার আপনি যা বলেন সেখানেই করে দিই। তো আমার একটু ভালো লাগে এই কারণে যে আন্দাজ মিলে যায়, কখনো আন্দাজ কবি কবি সাই হয়ে সাকতা না। এইটা এটা ব্যাপার আসলে, এই আন্দাজটা আসে কোত্থেকে, আন্দাজটাও আসে ভেতর থেকে আসে, মানে এতদিন ধরে যে এই লাইনে এই আরআরবির ক্যারেক্টার চুজ মানে ক্যারেক্টার যে দেখতে দেখতে না মানে একটা মনে হচ্ছে জল ভাত হয়ে গেছে ব্যাপারটা, যে ভাই এইখানটায় কম্পিটিশন বেশি যাবে, এইখানটায় এসসিদের কাট অফ বেশি যাবে, এইখানটায় ওবিসিদের কাট অফ বেশি থাকবে, এই জায়গায় জেনারেলদের কাট অফ বেশি যাবে, এই জায়গায় এক্সপার্ট এক্সার্ভিসম্যানদের কাট অফ বেশি যাবে, এগুলো একটা আইডিয়া হয়ে যায়। এই আইডিয়াগুলো একদিনে আসবে না, ধীরে ধীরে আসবে। তাহলে এই আইডিয়া কাট অফ সম্পর্কে একটা মোটামুটি ধারণা ক্লিয়ার হলো নাকি? যদি হয়ে থাকে বলো। ঠিক আছে।